রাজনীতিতে স্থায়িত্ব বলে কোনো জিনিস নেই, সেটা চিরসত্য। সে কথা আবারও প্রমাণিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায়, যে মুখ্যমন্ত্রী নিজ দল তথা সরকারের সম্পূর্ণ প্রথা ভেঙে প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রীকে বামফ্রন্ট মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়ে জ্ঞাপন করেছিলেন উষ্ণ অভ্যর্থনা। আজ সেই মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করে বাক্যতীরে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশালগড় ব্লকের কোটি টাকা দুর্নীতি, চিটফান্ডে 35,000 কোটি টাকা কেলেঙ্কারি সহ বেশ কিছু ঘোটালা নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সরাসরি দোষারোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর বিবেকানন্দ ময়দানে আয়োজিত বিজেপির নির্বাচনী সমাবেশে মূল নিশানা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ওপর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছে আজ রাজ্যটাকে লণ্ডভণ্ড করতে চাইছেন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীকে আমরা প্রথম আমন্ত্রণ জানিয়েছিলাম সৌজন্যতার জন্য। দেখুন মুখোমুখি কি বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। सीपीएम के एक नेता के ऊपर आरोप लगा, लेकिन मुख्यमंत्री के करीब थे और उसके कारण विशालगढ़ ब्लॉक घोटाला को ये सब खुलने वाला है। ये हमारी सरकार के निकट है, इसलिए उनको बचा लिया गया है। अभी बोलिए আপনাদের, আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার যিনি এই রাজ্যটাকে লণ্ডভণ্ড করার ক্ষেত্রে যে নতুন জোট করলেন, তিনি তো তার নেতা। তিনি যখন আমাদের রাজ্যে আসেন প্রথম প্রধানমন্ত্রী হয়ে, আমাদের যে স্টেট গেস্ট হাউস, আমরাই প্রথম তাকে আমন্ত্রণ করি আপনি আসছেন আমাদের মন্ত্রিসভার সাথে বসবেন, সে একটু বিস্মিত হয়েছে। এখন পর্যন্ত ভারতবর্ষের আমি লক্ষ্য করেছি ত্রিপুরা ছাড়া কোনো রাজ্যের মন্ত্রিসভার সাথে প্রধানমন্ত্রী কিন্তু বৈঠক হয়নি। রাজনৈতিক লড়াইয়ে রাজ্য কেন্দ্রের এই বিরোধ, শেষ নির্ণায়ক কিন্তু গণদেবতারা, এখন অপেক্ষা ফলাফলের। আপাতত এ পর্যন্তই, পরবর্তী ব্রেকিং আপডেটস এর জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন টাইমস 24 ইউটিউবে।